দোকানে জিনিস আনতে ওই দোকানের মালিকের বিবাহিত মেয়ের শ্লীল তাহানির চেষ্টা করে বিলুনিয়া বড়পাথরের উত্তর কাশারি এলাকায়। ঘটনা মঙ্গলবার রাতে বিলুনিয়া বড়পাথরের উত্তর কাশারি এলাকার জয়দেব দাস নামে এক যুবক। ঘটনার বিবরণে ওই দোকানের মালিকের মেয়ে ঝুমা জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে হিসেব নিকেশে ব্যস্ত ছিল ঝুমা ও তার বাবা। এমন সময় ওই এলাকা জয়দেব দাস নামে এক যুবক কিছু জিনিস নিতে তাদের দোকানে আসে। জিনিস নেওয়া শেষে ঝুমার সাথে নোংরামি শুরু করে জয়দেব নামের ওই ছেলেটি। এতে ঝুমা প্রথমে বাধা দেয়, কিন্তু জয়দেব তার নোংরামি চালিয়ে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে জয়দেবকে চড় মারে সে। এই ঘটনা দেখতে পেয়ে ঝুমার ভাই ঘর থেকে ছুটে এসে জয়দেবকে দোকান থেকে বের করে দেয়। এতে উত্তেজিত হয়ে ঝুমা ও পরিবারকে দেখে নেবার হুমকি দেয় জয়দেব। যেমন কথা তেমনি কাজ। কিছুক্ষণ পরই তার পরিবারের কয়েকজনকে নিয়ে ধারালো অস্ত্র নিয়ে ঝুমার পরিবারের লোকজনদের উপর হামলে পড়ে জয়দেব। জয়দেবকে বাধা দিতে গেলে গুরুতরভাবে আহত হতে হয় ঝুমার ভাই ও বাবাকে। আমার দোকানে একজন আমাদের বাড়ির সাথে একজন পুরুষ আসছিল খরচ নিতে। মানে আপনি দোকানদার? হ্যাঁ, আমি দোকানদার। আচ্ছা, তারপরে আমি দোকান টোকান বন্ধ করে ঘরে গেছি। আয়া করতে আসছে যে খরচ দিবার লাগে, রাতের এসে 10টা 10:30 বাজছে। তারপরে আমি কিছু আমি এখন দোকানে যেতাম না, আমার রাত্রেবেলা বাবারও করতেছে বাবা তুমি যাইয়া দাও। তারপরে বাবা গেছে, যাইয়া তাহলে খরচটি দিছে। তারপর বাবা তো বাকি লিখতে পারে না, আমার বাবা পড়া লেখা জানে না। তারপর আমার করতে আসছে যে তুই যাইয়া বাকিটি লেখ, আমি একটু বাড়িতে আয়। তারপর আমি ঘরে যাইয়া বইয়ে বইয়ে খরচটি লিখতে আসি। এরপর তাই নাকি দেখা হচ্ছে আমার লোকে নোংরা নোংরা কথা কইতে আসে। তারপর আমি কিছু দাদা আপনি এরকম করেন কেন? জদের দাস, জদের দাসে। তারপরে আমি কিছু দাদা আপনি এরকম করতে আসেন কেন? আমি একটু দুষ্টামি করি, আমি তো না এরকম করি না, খরচের জন্য আসেন, খরচ লইয়া যান, আপনি কি দুষ্টামি করেন আমার আপনার সাথে? হ্যাঁ, তারপরে কথা কচ্ছিল আমার রুমা ছিল শরীরে ভিতরে রুমানা দুটো টান দিছে। তারপরে এরা যাতে ধাক্কা দিছি, হ্যাঁ আমার নাটিটা দুটো টাইনা সিরিয়াল আছে। মানে স্ত্রীলো তানি করছে? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আমার নাটিটা দুটো টাইনা সিরিয়াল আছে। এরপর আমি তার একটা সুপার দিছি, দিছি এবার শিখে দিছি। আমার বাবা ঘরে গেছে, এবার আমার ভাইও গেছে, যাইয়া তার ধাক্কা দোকান থেকে বার করছে, বুঝছে তোর আমরা খরচ দিতাম না তুই জাগা। এরপরে তুই কত দিতে না, মানে দম লাগবে, তাহলে দোকানদারি কালকে থেকে আর করতে পারতো না, দোকান ভাঙ গেলাম, বাড়িতে থাকতে হতো না, তাই এই দেশের তে ছাটা করুন, মানে মুখে যা আছে হুমকি দিতে আসে। তারপরে তুই বাড়ি গেছে গা, আর একজন কি আসিল এটা জানি না, তারা টাইনে বাড়ি নিছে গা। এবার তুই বাড়ি যাইয়া তার বাপ মনিল দাস, ভাই সদেব দাস, তারপরে তার কাকা লক্ষণ দাস, কাকা বাতি যে কাকা তো ভাই একজন আছে সুজন দাস, তারা লইয়া আইসি। মানে আবার আইসে গ্রুপ বানিয়ে? হ্যাঁ আবার আইসে সবাই মিলে আইয়া আমার দোকানদারে দাদিয়া কুপাইছে। এবারে আমার বাবার ঘরে কুপাইছে, তিন কুপাইয়া কাটতে লাইছে। এরপরে দি বাবারও খালি ডাক দিতে আছে, গতিকে বাড়িতে গতিকে বাড়িতে, বাবা তো বাড়িছে না। এরপর উড়ানে আইছে আইয়া, এরপর বাবারে ভাইয়ারে ধমকাইতে আছে। তো আমার বাবাও বাড়িছে, ভাইও বাড়িছে, এবার তারারে লাড়ি দিয়া মারধর করছে। রাতে দোকানে ঢুকে একজন মহিলার সাথে এমন চরম অসভ্যতা করা, এই সভ্য সমাজের বুকে এক ন্যক্কারজনক ঘটনা। এমন জঘন্য মানসিকতার লোকেদের যদি অল্পেতেই দমন না করা হয়, তাহলে ভবিষ্যতে ওরা সমাজকে আরও কলুষিত করে তুলবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।